প্রধানমন্ত্রী শেখ হাসিনার 41তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। সকালে ধানমন্ডির 32 নম্বর রোড থেকে শুরু হয়ে র‍্যালিটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এটি উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এই সময় তিনি বলেন, স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। এই ক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশনের বিকল্প নেই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করেন তিনি। বিএনপির উপরের দু একজন যে কথা বলে, বিএনপির মাঠের নেতা কর্মীরা সেই দিকে তাদের কোনো দৃষ্টি নেই। সবাই নির্বাচনমুখী এবং আগামী নির্বাচনে আমি নিশ্চিত করে বলতে পারি বিএনপি আসবে।